নমস্কার বন্ধুরা, হ্যাপি টু সিন আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি সুবীর মিত্র, তোমরা দেখছো হ্যাপি টু সিন। আজকে আমরা বাইক নিয়ে চলে এসেছি 51 শতীপীঠের অন্যতম শতীপীঠ কঙ্কালীতলা। আমরা এখানে গাড়ি পার্কিং করে তারপরে তোমাদের কঙ্কালীতলার সব বিশেষত্ব বলবো এবং চারিদিকটা দেখাবো। তোমরা হ্যাপি টু সিন চ্যানেলের সাথে থাকো। মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে এখানে কিন্তু বাইক এবং চার চাকা পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। যারা চার চাকা নিয়ে আসবে তাদেরও কিন্তু কোনো রকমের কোনো অসুবিধা হবে না, তোমরা অনায়াসে কিন্তু এখানে বাইক পার্কিং বা চার চাকা পার্কিং পেয়ে যাবে। আমরা এই বাঁদিকে বাইকটা পার্কিং করে চলে এসেছি মন্দিরে। সামনেই দেখতে পাচ্ছ, এটাই মা কঙ্কালীতলা, যে কঙ্কালীতলার যে মন্দির মায়ের, সে মন্দির। মন্দির প্রাঙ্গণে কিন্তু আজকে কম বেশি ভিড় রয়েছে, আর বিশেষ বিশেষ দিনগুলোতে কিন্তু এখানে প্রচুর ভিড় হয়। আর এই মন্দিরে কিন্তু মায়ের কোনো মূর্তি নেই, মায়ের একটা ছবিতে কিন্তু পুজো দেওয়া হয়। এখানে মায়ের মূর্তি গড়া নিয়ে অনেক পৌরাণিক কাহিনী রয়েছে। 51 শতীপীঠের অন্যতম শতীপীঠ কিন্তু এই কঙ্কালীতলা। কথিত আছে মায়ের অস্থি এখানে পড়েছে এই শতীপীঠে। আর এখানে কিন্তু সব থেকে বড় অনুষ্ঠান কিন্তু হয় চৈত্র সংক্রান্তিতে। চৈত্র সংক্রান্তিতে তোমরা এখানে ভিজিট করলে ভীষণ বড় অনুষ্ঠান হয়, অনেক বড় মেলা হয়, লক্ষ লক্ষ মানুষের ভিড় কিন্তু এই কঙ্কালীতলাতে চৈত্র সংক্রান্তিতে হয় এবং খুব বড় অনুষ্ঠান হয়, এখানে পণ্ডিত মশাইয়ের কাছ থেকে আমরা জানতে পারলাম। এখন কিন্তু মন্দির প্রাঙ্গণ অনেক সুন্দরভাবে কিন্তু গড়ে উঠেছে, চারিদিক একদম পয় পরিষ্কার। আর এই যে সুতোগুলো দেখতে পাচ্ছ, এই সুতোগুলো কিন্তু সবাই মনস্কামনা পূরণের জন্য বেঁধেছে এই গাছে। আর এদিকটাতে দেখো, এখানটাতে যজ্ঞ হয়, এখানটাতে ভোলে বাবার ত্রিশূল রয়েছে, এখানে কিন্তু বলি হয়, সেই জায়গাটা যেখানে বলি হয়, এখানে কিন্তু প্রতিদিন পুজো দেওয়া হয়। আর এই যে ভোলে বাবার ত্রিশূল রয়েছে, চারিদিকে কম বেশি ছোট ছোট গাছের গোড়াগুলোতে মন্দির রয়েছে, বসার জায়গা করা হয়েছে, মানে একটা অন্যরকম পরিবেশ এখন কিন্তু সম্পূর্ণ নবরূপে সেজে উঠেছে কঙ্কালীতলা। এটা কিন্তু ভোগ মন্দির, 50 টাকা কিন্তু এখানে ভোগ খেতে গেলে। এই দেখো সবাই বসে ভোগ খাচ্ছে। আর ভোগ মন্দিরে ওখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে, ফোন নাম্বারে কিন্তু তোমাদের ভোগ খেতে হলে বুক করতে হবে, যারা ভোগ খেতে চাইছো। চারিদিকটাতে কম বেশি কিন্তু লোকের আনাগোনা রয়েছে। আর আমরা যেহেতু অন্যদিনে এসেছি, শনি মঙ্গলবার এলে পরে প্রচুর ভিড় হয়, কম বেশি সারাটা দিন কিন্তু লোকের আনাগোনা থাকে শনি মঙ্গলবার এলে। হাওড়া থেকে মাত্র 2 ঘন্টা 15 মিনিট লাগে কিন্তু বোলপুর স্টেশন, ওখান থেকে নেমে কিন্তু এই মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থিত কিন্তু এই কঙ্কালীতলা। যে কোনো টোটো পেয়ে যাবে তোমরা আসার জন্য, বোলপুর স্টেশনে নেমে কোনো রকম কোনো অসুবিধা নেই। এখানে থাকারও অনেক হোটেল রয়েছে কম বেশি, নিশ্চিন্তে তোমরা এখানে থেকে ভালোভাবে সুন্দর করে চারিদিকটা ঘুরে নিতে পারো। আর পাশেই শ্মশান রয়েছে, শ্মশানটা যদিও এখন বৈদ্যুতিক চুল্লি করে দিয়েছে, যার জন্য শ্মশানের ভিডিওটা আমরা আর করিনি। প্রচুর দরিদ্র মানুষকেও কিন্তু এখান থেকে সেবা প্রদান করা হয়। এই যে ভোগ মন্দিরটা, যেখান থেকে ভোগ খাওয়ার ব্যবস্থা রয়েছে। আর যেটা তারাপীঠেও দেখেছি, যে কঙ্কালীতলা, আই লাভ কঙ্কালীতলা, সেই লেখা কিন্তু এখানেও করে দিয়েছে। রাত্রিবেলা কিন্তু এটা পুরো অন্যরকমের রূপ নিয়ে নেয়, অন্য দেখতে আরও সুন্দর লাগে। আর এখানে বোলপুর শান্তিনিকেতন, আমরা যেমন অনুষ্ঠান দেখি, বিভিন্ন আদিবাসীদের বিভিন্ন অনুষ্ঠান যে পালিত হয় সেই অনুষ্ঠান কিন্তু এখানেও হচ্ছে, সেটা আমার চোখে পড়লো। আর এটা আমি ভিডিওতে ক্যাপচার করে নিলাম যাতে তোমাদেরকে দেখাতে পারি, যেটা আমরা বোলপুর শান্তিনিকেতনে যেটা আমরা দেখি গিয়ে সোনাঝুড়ির হাটে, সেই সুন্দর নৃত্য কিন্তু এখানে আদিবাসীরা পরিবেশন করছে। আর এই নৃত্য পরিবেশন তোমরা দেখলে কিছু সামান্য অর্থ তোমরা সহযোগিতা করবে, যেটা সবাই করে। আমাদের সামান্য সাহায্যে কিন্তু এদের যে পুরনো সংস্কৃতি সেটা কিন্তু বজায় থাকবে, বিলুপ্ত হবে না। এখানে এখন আগের থেকে অনেক ডেভেলপ হয়ে গেছে, অনেক দোকানপাট হয়ে গেছে। আমরা অনেক দিন আগে ভিজিট করেছিলাম, তখন কিন্তু মা কঙ্কালীতলা এরকম ছিল না, সম্পূর্ণ অন্যরূপে ছিল। আর এই মন্দিরের ডান দিকে কিন্তু পুকুর রয়েছে। চলো তাহলে এখন আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেবো। আমাদের এখানে দর্শন হয়ে গেছে, বাঁদিকে যে পুজোর দোকানগুলো রয়েছে কিন্তু এখান থেকে কিন্তু তোমরা পুজোর সামগ্রীগুলো কিন্তু নিয়ে মা কঙ্কালীতলাতে পুজো দিতে পারো। ডান দিকে এখন আমাদের এখানে গাড়ি পার্কিং রয়েছে, আমরা এখান থেকে গাড়ি নেব। গভর্নমেন্ট থেকে এখানে পার্কিংয়ের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, এখানে কিছু হোটেল রয়েছে, তোমরা আসলে তোমাদের যে খাবার দাবারেরও কোনো রকম কোনো অসুবিধা হবে না।
এখানে সরকারি শৌচালয়ও রয়েছে, কোনো রকমের কোনো অসুবিধা নেই। এখন খুব সুন্দরভাবে ডেভেলপ হয়েছে, নবরূপে সেজে উঠেছে এই কঙ্কালীতলা। তোমরা যারা এখনও যাওনি বা যাবে ভাবছো, তারা অবশ্যই কঙ্কালীতলা ভিজিট করো। আর এরকমভাবে সুন্দরভাবে আমাদেরকে সাপোর্ট করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরকম সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা পাবে। সবাই ভালো থেকো। আমরা আস্তে আস্তে রাস্তায় আমাদের চোখে পড়েছিল এক জায়গায় কিন্তু খেজুরের রস দিয়ে কিন্তু একদম ন্যাচারালভাবে গুড় তৈরি হচ্ছে, যার জন্য এই ভিডিওটার সাথে সেই ভিডিওটাও আমি নিয়ে নিলাম। কারণ এরকমভাবে আমাদের কলকাতা শহরের দিকে খুব কম দেখা যায়, এত কষ্ট করে একদম ইউনিক যে খেজুরের গুড় সেই গুড়টা কিন্তু এখানে তৈরি করছে দেখো। আর এই গুড়ের সাথে কিন্তু বাঙালিদের একটা অন্যরকমের টান, গুড় খেতে কার না ভালো লাগে, সবার ভালো লাগে। আর আমার তো ভীষণই প্রিয়, আমার খুব ভালো লাগে গুড়। অ্যাটলিস্ট পৌষ সংক্রান্তিতে গুড় দিয়ে সাজের পিঠে যেটা বলার বাইরে, কিন্তু কতটা কষ্ট মানে করে জিনিসটাকে যে এরা তৈরি করে সেই প্রসেসটা আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, এবং যতটা সম্ভব সেটা আমরা ভিডিওতে নেওয়ার চেষ্টা করেছি। ঠিক আছে, তোমরা ভালো থাকবে, দেখা হবে আবার পরে একটা নতুন ব্লগে।